আমি ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাস্কর্য ইস্যুতে আমার কোনো একটি শব্দ, একটি অক্ষর বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র, এমনকি প্রশাসনের কোনো আইন এবং শৃঙ্খলা লঙ্ঘন করেনি। এদেশের সরকার এবং প্রশাসনকে এদেশের আলেম সমাজের বিরুদ্ধে মাঠে নামিয়ে বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিতে। আমার কথা যদি সেদিন বিশ্বাস না হয়ে থাকে, আজ আপনারা এই কথার প্রমাণ গ্রহণ করুন। তারা আল্লামা আমির হেফাজত জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবার স্পর্ধা দেখিয়েছে, কি কারণে? তিনি মদিনা সনদের কথা বলেছেন। এজন্য আমি অত্যন্ত ব্যর্থহীনভাবে বলতে চাই, রাষ্ট্রকে, সরকারকে, সরকার দলের সমস্ত কর্মীদেরকে, জনগণকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাই। লক্ষ্য করুন, এই অপশক্তির টার্গেট কোথায়? তারা আজকে শুধু আমির হেফাজতের বিরুদ্ধে এক হাত নেয়নি, তারা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, তারা বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মাঠে নেমেছে। মদিনা সনদের কথা বলায় যদি আমির হেফাজতকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয়, এ কথার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে সেটা বুঝতে হবে। এদেশে মদিনা সনদের কথা প্রথম আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেননি, মদিনা সনদের কথা সর্বপ্রথম এদেশের প্রধানমন্ত্রীত্বের মসনদে বসে জননেত্রী শেখ হাসিনা বলেছেন। মদিনা সনদের কথা বলায় যদি আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, এই অপশক্তি আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। আজ আমরা যারা এই অপশক্তির বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হয়েছি, যারা শেখ হাসিনার আনুগত্য করো, যারা শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশে রাজনীতি করো, তোমরা যদি এখন বগল বাজাও, তোমরা যদি এখন হাতে তালি মারো, তোমরা যদি মুক্তিযুদ্ধ মঞ্চ নামক বাংলাদেশ বিরোধী অপচক্রকে যদি আশকারা দাও, সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন তারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। মহতরম হাজিরিন, সুতরাং আজকে বাংলাদেশ এবং ইসলামের বিরুদ্ধে গভীর একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে জাতির সামনে সুন্দরভাবে সঠিক উপায়ে আমাদের কথা তুলে ধরতে হবে। যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে যে বাবু, এটা শুধুমাত্র আলেম সমাজের বিরুদ্ধাচারী নয়, এরা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারী নয়, এরা তাদেরও বিরুদ্ধে যারা মদিনা সনদের কথা বলে। হযরতে ইমাম হোসেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর একটা ভূমিকার কথা আমরা জানি। যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন, ইয়াজিদের খেলাফত তিনি মেনে নেননি, অথচ সমকালীন সময়ের অনেক বড় বড় সাহাবায়ে কেরাম তার বায়আত গ্রহণ করেছিলেন, আনুগত্য করেছিলেন, কিন্তু হযরত হোসেন সেটা করেননি। কেন করেননি? তিনি জানতেন কুফায় যে তিনি অগ্রসর হচ্ছেন এ পথ কতটা বিপদসংকুল, এ পথ কতটা কঠিন পরিণাম ডেকে আনতে পারে তার জীবনে। এই সব বিষয়ে সম্যক অবগতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তারপরও তিনি কেন গিয়েছিলেন? অনেক বড় বড় সাহাবী ওনাকে বলেছিলেন যে হুজুর, আপনি এ পথে পা বাড়ায়েন না, ইয়াজিদ এবং ইয়াজিদের পক্ষ থেকে যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সে কিন্তু অত্যন্ত ধূর্ত, অত্যন্ত পাষাণ, সে কিন্তু আপনার বিরুদ্ধে বড় ধরনের মারাত্মক পদক্ষেপ নিতে পারে। সব জেনে বুঝেও হাসি মুখে ইমাম হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফার পথে পা বাড়িয়েছিলেন। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধৃতি টেনেছিলেন। আমরা জানি, ইতিহাস থেকে পড়েছি, খালকে কোরআনের মাসআলা, আল্লাহর কোরআন এটা কি সৃষ্ট না এটা অনাদি, কদিম, মাসালা নিয়ে বিতর্ক ছিল। সময়ের অত্যাচারী শাসক কোরআন সুন্না বিরোধী একটি বেদাতি আকিদার সে আকিদাপন্থী ছিল। সে সময়ের সকল আলেমদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল, বলেছিল তোমাদের সকলকে কথা বলতে হবে যে কোরআন কদিম নয়, আল্লাহর কোরআন সৃষ্ট, আল্লাহর কোরআন একটি সৃষ্টি, এটা
অনাদি নয় এই কথা বলতে হবে সবাইকে বাধ্য করেছিল ওলামায়ে কেরাম যুগের প্রায় সকলেই মনে করেছিলেন যে এই শাসক মাথামোটা শাসক এর সাথে সংঘাতে গেলে তো আমাদেরকে সে শেষ করে ফেলবে সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন হক্কানি সমস্ত আলেম সমাজ অনেকে বলেছিলেন কালামি ফিল কোরআনে কাদিম কালামি ফিল কোরআনে হাদিস যে কোরআনের ব্যাপারে আমার মন্তব্য হলো এটা সৃষ্টি অর্থাৎ আমার কথাটা হাদিস কোরআন হাদিস বলে নাই তো শাসক মনে করছে যে ঠিক হোক যা হোক কদিম বলে নাই হাদিস বলছে ছেড়ে দাও সব ছেড়ে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বাল চিন্তা করলেন এখন আমিও যদি এইভাবে অন্য হুজুরদের মতো যদি কৌশল অবলম্বন করে বলে যাই তাহলে পৃথিবীর ইতিহাস এটাই লেখা হবে যে সময়ের অত্যাচারী শাসকের সামনে সময়ের সকল ওলামায়ে কেরাম হক কথাটি অনুচ্চারিত রেখে তারা কৌশল অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন আমি বলবো তবে আমি কোনো অন্ধকার কুঠুরিতে বলবো না আবদ্ধ ঘরে বলবো না আমি গোটা দেশের জনসম্মুখে জামে মসজিদে বলবো জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি দ্ব্যর্থহীন ভাষায় সকল জনগণ এবং শাসককে সামনে রেখে বলেছিলেন আল কোরআন কালামুল্লাহি তাআলা কদীমুন গায়রু হাদিস বলেছিলেন যে কোরআন কদীম এরপর কি হয়েছিল ইতিহাস লেখে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহির উপর জুলুম এবং নির্যাতনের সেই স্টিম রোলার পরিচালিত হয়েছিল যার রক্তের স্রোত দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত হয়েছিল এবং হক চিরদিনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিল মহতরম হাজিরিন আজকে আমরা একথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আজকে ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি বারবার বলছি তিনি বাংলাদেশের একজন মরহুম জাতীয় নেতা তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কোনো ঘাটতি আমাদের নেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করি কিন্তু এই বঙ্গবন্ধুর নামের আড়ালে যারা ধর্মপ্রাণ মুসলমানদের দেশে একটি শিরকি সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে অন্য সকলেও কৌশলের অবলম্বন করে নীরবতা পালন করলেও যুগের কিছু আহমদ ইবনে হাম্বলকে জীবনের ঝুঁকি নিয়ে হকের কথা উচ্চারণ করতেই হবে ইনশাআল্লাহ মহতরম হাজিরিন আমরা আবেগ নিয়ন্ত্রণ করি আমি আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি রাষ্ট্রের সাথে সরকারের সাথে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কথা আমরা বলি না সংবিধান রাষ্ট্র রাজনীতি নিয়ে দীর্ঘ পড়াশোনা করার পরে আমরা ময়দানে কথা বলি কাজেই আমাদের কথাগুলোকে বিকৃত করে আমাদের নামে যে সকল মামলা দায়ের করবার চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুটি মামলা সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে সত্য এভাবেই উদ্ঘাটিত হবে যারা রাষ্ট্রদ্রোহের মামলা করেছে তাদের গোড়া খোঁজ করলে দেখা যাবে তারা বাংলাদেশ বিরোধী তারাই রাষ্ট্রবিরোধী তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদেরকে আগামী দিনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ মনে করো না এদেশটা মগের মুল্লুক এদেশে মদিনা সনদের বিরুদ্ধে তোমরা রাষ্ট্রদ্রোহের মামলা করো যারা বাংলাদেশ এবং মদিনা সনদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে চলবার কোনো অধিকার তাদের নেই